স্মার্টফোনের বদলে স্মার্ট ওয়াচ। স্মার্টফোনের সাধারণ ফিচারগুলো কিছু কিছু স্মার্ট ওয়াচেও রয়েছে। শুধু একটা সিম থাকলেই আপনি স্মার্ট ওয়াচটিকে একটি ফোন বানিয়ে নিতে পারবেন। এতে যারা মোবাইল ফোন আসক্তি থেকে কমাতে চান তাদের সুবিধা হবে, একই সঙ্গে ইন্টারনেট সংযোগ থেকেও বঞ্চিত হতে হবে না। আপনি এসব স্মার্ট ওয়াচ থেকেই ব্রাউজ, ইমেজ দেখা, কল করা ও রিসিভ করা সব সুবিধাই পাবেন। স্বাস্থ্য সচেতনদের জন্য ভালো স্মার্ট ওয়াচে হার্ট রেট সেন্সর, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাকার সহ অনেক কিছুই থাকে। ফলে আপনার হার্ট রেট, আপনি কতটুকু হেঁটেছেন, কতটুকু ওয়ার্কআউট করেছেন, ক্যালোরি কতটুকু জড়িয়েছেন তার সবই জানতে পারবেন। তবে নিম্নমানের স্মার্ট ওয়াচে যে সেন্সর ব্যবহার করা হয় তা নির্ভুল তথ্য নাও দিতে পারে, তাই সতর্ক থাকা জরুরি। কমন মোবাইল ফোনের ব্যবহার। দাম অনুযায়ী স্মার্ট ওয়াচের ফিচার নিয়ে আসে। স্মার্টফোনগুলো মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত করে নেওয়া যায়। এতে আপনার ফোনের নোটিফিকেশন, কল লিস্ট, মেসেজ, সামাজিক মাধ্যমের নোটিফিকেশন সবাই দেখতে পাবেন। আবার গান শোনার সময় গান বদলাতে হলেও স্মার্ট ওয়াচ দিয়েই করতে পারবেন সহজে। আপনার মোবাইল ফোনের ব্যবহার কিছুটা হলেও কমবে। পথ খুঁজুন সহজে। অধিকাংশ স্মার্ট ওয়াচে বর্তমানে জিপিএস ট্র্যাকার থাকে, ফলে স্মার্ট ওয়াচ থেকেই এখন সহজে অচেনা পথকে চেনা বানিয়ে নিতে পারবেন। সেজন্য আর ঘন ঘন ফোন বের করে গুগল ম্যাপ দেখতে হবে না, শুধু স্মার্ট ওয়াচে সোয়াইপ আর টাচ করলেই হয়ে যাচ্ছে। আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যাদের উদ্দেশ্য ওজন নিয়ন্ত্রণ করা, তারা ফিটনেস ট্র্যাকারের মাধ্যমে খাদ্য অভ্যাস ও শরীরচর্চার অভ্যাসে রদবদল করতে পারেন। আজকাল এসব গ্যাজেটে স্লিপ মনিটর থাকে, ফলে আপনি কতটুকু সময় ঘুমে ব্যয় করেছেন তা ঠিক জানতে পারবেন। কোনোদিন ঘুমের ব্যাহত হলে আপনার ঘড়িই জানিয়ে দেবে আপনাকে। ফোন খুঁজে পান সহজে। হঠাৎ করে ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে স্মার্ট ওয়াচই কাজে আসে। ফোনের সঙ্গে স্মার্ট ওয়াচ সংযুক্ত করলে ফাইন্ড মাই ডিভাইস ফিচারের মাধ্যমে কয়েক সেকেন্ডেই খুঁজে বের করুন আপনার মোবাইল। এভাবে অন্তত চুরি যাওয়া ফোনটির অনুসন্ধানও আপনার সুবিধা হবে।